সারা দেশের মতো তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, হবিগঞ্জে বেড়েই চলেছে রোগী। সর্দি কাশি আর ডায়রিয়ায় তিন দিনে হাসপাতালে ভর্তি 250-এরও বেশি রোগী। এদিকে প্রচণ্ড গরমে মৌলভীবাজারে ব্যাহত হচ্ছে চা চাষ। আমির হামজা এবং সালে ইলাহি কুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ ধরে গরমে হাসফাস অবস্থা হবিগঞ্জের মানুষের, আর এর প্রভাব পড়ছে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যে। ডায়রিয়া আর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে কম বয়সীরা। রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। হবিগঞ্জ সদর হাসপাতালে রোববার 24 ঘণ্টায় বিভিন্ন রোগে 55 জন রোগীর ভর্তির তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে 33 জনই শিশু। এছাড়া ডায়রিয়া, জ্বর, সর্দি আর নিউমোনিয়ায় তিন দিনে অন্তত 250 রোগী ভর্তি হন হাসপাতালটিতে। রোগ থেকে বাঁচতে বেশি পানি পান, তরল খাবার গ্রহণ এবং যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। জানান শিশুদের লাগবে বাড়তি যত্ন। এই তীব্র গরমে যেন কেউ ঘর থেকে বের না হয়, যতটুকু সম্ভব ছায়ার মধ্যে থাকতে হবে, বাতাসের নিচে থাকতে হবে এবং বাসায় হালকা পাতলা কাপড় পরিধান করতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা, ঘন ঘন বেশি করে পানি খেতে হবে। তাপ প্রবাহে মারাত্মক ব্যাহত হচ্ছে মৌলভীবাজারে চা উৎপাদন। খরায় চা গাছে নতুন পাতা গজাচ্ছে না, দেখা দিয়েছে ভাইরাসের সংক্রমণও। অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা যে পাতাটা তুলতে পারে, তারা পাতা তুলতে পারে। বাগানটিকে রাখা খুব কঠিন হবে। মালিক, শ্রমিক বা আমরা ম্যানেজমেন্ট যারা আছি, আমরা কিভাবে চলবো? 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা চা গাছের জন্য উপযুক্ত নয় বলে জানান বাগান সংশ্লিষ্টরা। চা উৎপাদনের জন্য যেমন বৃষ্টি দরকার, তো সানলাইটও দরকার। বাট এক্সেস সানলাইট বলতে এক্সেস টেম্পারেচার চার জন্য ক্ষতি। দেশ জুড়ে তাপ প্রবাহ চলছে প্রায় এক সপ্তাহ ধরে, একই সঙ্গে বাতাসের আর্দ্রতা বাড়িয়েছে গরমের অনুভূতি। আরিফ উদ্দিন নবীন, নিউজ ডেস্ক।